ছোট্ট শিশু কবিতা। দুপুরের খাবার সময় পোলাও, রোস্ট, খাসির মাংস, মিষ্টি আর কোক দেখে তার চোখ ছানা পড়া। এসব খাবারের মধ্যে সে কিছু খাবার নিয়ে যেতে চায় তার মায়ের জন্য। একই অবস্থা ছোট্ট শ্যামলির বেলায়ও। শ্যামলিও তার বোনের জন্য কিছু খাবার নিয়ে যেতে চায়। বৃহস্পতিবার তেজগাঁও ডিভিশনের উপপুলিশ কমিশনার অফিসে সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়ার সময় সিএনএর কাছে এমন প্রতিক্রিয়া জানান শিশুরা। এই আয়োজন করেন তেজগাঁও ডিভিশনের ডিসি বিপ্লব কুমার সরকার। ব্যতিক্রমী এই আয়োজনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে তেজগাঁওয়ে নিয়ে আসা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা দুপুরের খাবার খান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বিপ্লব কুমার সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেন। সুবিধাবঞ্চিত শিশুদের দুপুরের খাবারের পর পোশাক বিতরণ করা হয়। এছাড়া তাদের বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনেও নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠান শেষে ডিসি বিপ্লব কুমার সরকার সিএনআইকে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি করার মধ্য দিয়ে আমাদের যেই মূল মেসেজটি আমরা দিতে চাই, যে বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ, বঙ্গবন্ধুর যে শ্রম, বঙ্গবন্ধুর যে স্বপ্ন এবং বঙ্গবন্ধুর এই দেশপ্রেম, এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু যে অবদান রেখে গিয়েছেন, এগুলি বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা এখনকার শিশু, তারা একসময় বড় হবে, তারা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে পারে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যেটি বঙ্গবন্ধুর আজন্মকালীন স্বপ্ন ছিল, যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আবার বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। তো এই সোনার মানুষ কিন্তু আজকের এই শিশুরাই। এই আজকের শিশুরা যেন সোনার বাংলা বিনির্মাণে তাদের ভূমিকা রাখতে পারে, তারা যেন প্রত্যেকেই এক একটি সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তাহলেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে। অনুষ্ঠান পরিকল্পনা নেপথ্যের কথা তুলে ধরে বিপ্লব কুমার সরকার বলেন, আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সুবিধাবঞ্চিত শিশু, যারা হয়তো বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি জানার সুযোগ পায় না, বঙ্গবন্ধু জাদুঘরে সবসময় দেখার সুযোগ পায় না, অথবা পুলিশের পক্ষ থেকে কোনো আয়োজনে আসার খুব একটা সুযোগ পায় না, আমরা এই একটি দিনকে কেন্দ্র করে, যেহেতু এটি জাতীয় শিশু দিবস, মাননীয় প্রধানমন্ত্রী এটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছেন, সো আমরা মনে করি যে এই জাতীয় শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদেরকে সাথে নিয়ে যদি আমরা এই বঙ্গবন্ধুর যেই অবদান সেগুলি যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং বঙ্গবন্ধুর বাড়িটি যদি তারা ঘুরে দেখে, মিউজিয়ামটি যদি তারা ঘুরে দেখে, তো তাদের মধ্যে এক ধরনের চেতনা, দেশপ্রেম, বঙ্গবন্ধুর অবদান, স্বপ্ন, এগুলি তাদের ভিতরে আমি বলবো যে মানে ইনকালকেট হবে, তারা বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে আত্মস্থ করতে পারবে। এই কারণেই আমরা চাই যে শিশুরা অন্তত পক্ষে বঙ্গবন্ধুর সম্পর্কে জানুক, বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানুক, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পর্যবসিত করুন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যম কর্মী ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।